আমাদের জীবনে শিক্ষা এটা একটা সীমাহীন বিষয়, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। আমরা সারা জীবন কিছু না কিছু কোনো না কোনো বিষয় শিখতে থাকি, আর এই শিক্ষা দিয়েই আমরা জীবনে আগে এগোব না পিছিয়ে পড়ব, ভালো কিছু করব না খারাপ কিছু হবে সেগুলো নির্ধারণ হয়। একটা স্কুলকে যদি বেছে নাও তাহলে সেখানে পড়াশোনা করে না, খুব ভালো পড়াশোনা করে এবং অ্যাভারেজ, এই তিন ধরনের স্টুডেন্ট সেখানে পাওয়া যাবে। এবং ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে সেখানে ওই অ্যাভারেজ স্টুডেন্টের সংখ্যাই সবথেকে বেশি। হয়তো তুমিও একজন অ্যাভারেজ স্টুডেন্ট। আর এই অ্যাভারেজ স্টুডেন্টদের সবথেকে বড় প্রবলেম কি জানো? যারা পড়তে চায় না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, খুব সহজে এটা বলে বেরিয়ে যাবে তারা। আর যারা ভালো পড়াশোনা করে তারা আরো ভালোভাবে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে এগিয়ে যাবে তারা। কিন্তু এই অ্যাভারেজ স্টুডেন্টরা পড়াশোনা করতে ভালো লাগে না, পড়বো না, না এটাকে তারা মন থেকে মেনে নিতে পারে, না আমি খুব ভালো নাম্বারের সাথে পরীক্ষায় পাস করব, এই কনফিডেন্সটা নিজের মধ্যে আনতে পারে, মধ্যেখানে পড়ে খানিকটা কষ্ট করে দুশ্চিন্তা করে জীবনটা চলতে থাকে তাদের। আর এই অ্যাভারেজ স্টুডেন্টদের অ্যাভারেজ হয়ে থাকার মূল কারণই হলো তার পরিবেশ। তার আশেপাশে সবাই যদি অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ হয়ে থাকে, তার আশেপাশের প্রত্যেকেই যদি একটা অ্যাভারেজ মাইন্ডসেটের হয়, তখন তার মাইন্ডও সাবকনসিয়াসলি অ্যাভারেজ হয়ে যায়। কিন্তু এখন থেকে সেটা আর নয়। আমাদের প্রত্যেকের এরকম অ্যাভারেজ থাকার কারণ কি জানো? আমাদেরই বানানো আমাদের সেলফ লিমিটেশন। আমি এতটুকুই করতে পারবো, এরকম তুমি নিজেই নিজেকে বেঁধে রেখেছো যে দড়িটি দিয়ে, সেই দড়িটি এই সমস্ত কিছুর কারণ। কিন্তু এখন থেকে সেটা আর না, তুমি নিজেই নিজের সেলফ লিমিটেশন বানিয়ে নিও না। এই জীবনের সফলতা অর্জন করা, একটা বড় টপার হওয়ার জন্য কেবল প্রয়োজন তিনটি বিষয়। একটা হলো ডিসিপ্লিন, আরেকটা হলো ভিশন, আরেকটা হলো কনসিস্টেন্সি। এই তিনটি জিনিসই হলো আসল লাইফ হ্যাকস। এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলেই যথেষ্ট, যে কোনো বিষয় খুব সহজেই শিখে নিতে পারবে, যে কোনো কাজেই খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে। প্রথম জিনিস যেটি, ডিসিপ্লিন। তুমি যে কাজটাই করো না কেন, সেখানে তোমায় ডিসিপ্লিন থাকতে হবে। আর এই ডিসিপ্লিন জবরদস্তি করতে হবে এরকম কিছু না, এটা একরকম নিষ্ঠা। উদাহরণ, আজ তুমি এই দুটো চ্যাপ্টার পড়ে শেষ করবে, যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে সেই দুটো চ্যাপ্টার পড়ে শেষ করাটাই হলো তোমার কাজের প্রতি তোমার নিষ্ঠা। তো যে কোনো সময় তোমার নেওয়া সিদ্ধান্তে ডিসিপ্লিন থাকো। আর এরকম তোমার নেওয়া সিদ্ধান্তে যদি তুমি ডিসিপ্লিন থাকতে পারো, তাহলে বন্ধু তোমার জীবন বদলাতে বেশি সময় লাগবে না, তুমিও একটি টপার হতে পারো। দ্বিতীয় বিষয়, ভিশন। অনেকেই হয়তো বলবে আমার জীবনে কোনো ভিশন নেই, কিভাবে ভিশন সেট করে সেটাই আমি জানি না। কিন্তু সত্য যেটি সেটি হলো আমরা জেনে কিংবা না জেনেই প্রতিদিন এটিকে ব্যবহার করে যাচ্ছি। তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তার কারণ হলো আমিও জীবনে বড় কিছু করব, কোনো না কোনো কাজে সফলতা অর্জন করব, এই ভিশনগুলোর কারণেই। এবং এই ভিডিওটি দেখা শেষ করে পরবর্তীতে তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ভিশনের উপর নির্ভর করছে। কিন্তু এগুলো সব শর্ট টাইম ভিশন, এগুলো আমাদের খুব বেশি প্রয়োজনে পড়ে না। আমাদের প্রয়োজন লং টার্ম ভিশন। আজ থেকে 5 বছর কিংবা 10 বছর পর আমি কি কাজ করতে চাই, কেমন লাইফ স্টাইল বানাতে চাই, এরকম একটা স্ট্রং ভিশন সেট করতে হবে। কারণ একটা বাসে ওঠার সময় বাসটি কোথা থেকে আসছে সেটা আমরা দেখি না, বাসটি কোথায় পৌঁছাবে সেটাই আমরা দেখি। ওই একই ভাবে তোমার পৌঁছানোর গন্তব্যস্থল খুবই গুরুত্বপূর্ণ, একটি ভিশন তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো একটি স্ট্রং ভিশন ফিক্সড করে তার মিশন তুমি শুরু করে দাও, অবশ্যই তুমি তোমার জীবনে সফল হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষ বিষয় যেটি, কনসিস্টেন্সি, দৃঢ়তা, ধৈর্যশীলতা। এই কথাগুলো শুনতে যতটা সহজ, এগুলো করা ততটাই কঠিন। এটা আমাদের প্রত্যেকেরই অনুভব করার জিনিস। একটা কাজ আমরা শুরু করে দেই, সেটার উপর কিছুদিন কাজও করি, তারপর ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাই, ধীরে ধীরে বোরিং লাগা শুরু হয়ে যায়, আবারও সেটা শুরু করতে মনই চায় না। এগুলোর কারণ কি জানো? অন্য আর কিছুই না, আমাদের হ্যাবিট। তুমি এর আগে কনসিস্টেন্টলি, রিপিটেটিভলি, বারবার চেষ্টা করার এরকম কোনো কাজই করনি। কনসিস্টেন্টলি, রিপিটেটিভলি এগুলো করে যেটা হবে, একটা হ্যাবিট বিল্ড আপ হবে। এর আগে আমাদের মধ্যে কি হ্যাবিট ছিল? ফেসবুক দেখা, ইনস্টাগ্রাম দেখা, গেম খেলা, এরকম মজাদার কোনো কিছু করা। আর আমাদের অজান্তেই আমাদের মধ্যে এই হ্যাবিটগুলো তৈরি করে নিয়েছি, আর সেই জন্যই এই সকল বিষয়গুলো থেকে বের হওয়া অনেক কষ্টকর। এগুলো থেকে বেরিয়ে আসা
কষ্টকর ঠিকই কিন্তু অসম্ভব না। তুমি চেষ্টা করলে এগুলোকে অবশ্যই ত্যাগ করতে পারবে। যেভাবে একটি ব্যাড হ্যাবিট তুমি গ্রো আপ করেছো সেইভাবেই একটি গুড হ্যাবিটও গ্রো আপ করা সম্ভব। একটি কাজ যখন তুমি বারবার করতে থাকবে তখন তোমার মাইন্ড সেটা অটোমেটিক অ্যাকসেপ্ট করতে শুরু করে দেবে। তুমি একটি আনকমফোর্টেবল সিচুয়েশনকে যদি কমফোর্টেবল ভাবতে শুরু করে দাও তাহলে তোমার কাছে সেটা ধীরে ধীরে কমফোর্টেবল হয়ে যাবে। সো বারবার যদি তুমি কোনো একটি বিষয় চেষ্টা করো তাহলে তুমি সেটা অবশ্যই করতে পারবে। বারবার পড়ো, যদি বুঝতে না পারো তবে আবারও পড়ো, দেখবে ধীরে ধীরে সেটা সহজ হয়ে যাবে। তুমি চাইলেই একটি হ্যাবিট বিল্ড করতে পারো। এরকম স্ট্রং একটি হ্যাবিট যদি তুমি বিল্ড আপ করে নাও তাহলে তোমার জীবনকে তোমার চাহিদা অনুযায়ী তৈরি করতে পারবে। ডিসিপ্লিন, ভিশন, কনসিস্টেন্সি এই তিনটি জিনিস থাকলেই যথেষ্ট, তোমার জীবনে সফলতা নির্ধারিত। সুতরাং চেষ্টা করো, বারবার প্রচেষ্টা করতে থাকো, সফলতা অবশ্যই তোমার। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।